কিছুদিন আগে শুনেছিলেন কয়েক বছর আগে নাসার বৈজ্ঞানিক সুনিতা উইলিয়ামস যার নাম তার একটা খবর ছেপেছিল সোশ্যাল মিডিয়ায় যে সে যখন চাঁদে গেছে সে লিখেছে নি যে আমি চাঁদে যাওয়ার পরে পৃথিবীতে দুটো জায়গা আমি আসমান থেকে চাঁদ থেকে দেখতে পেলাম একটা হচ্ছে মক্কা একটা হচ্ছে মদিনা প্রথমেই বলুন সুবহানাল্লাহ তার পরের কথাটা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানানো এবং মিথ্যা এই জন্যই সে বলেছে সে জানে মুসলমানদের আলেমরা মুলবিরা যারা বিশ্লেষক আছে যারা কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করে এরা কখনো মেনে নিতে পারে না যে মানুষ চাঁদে পৌঁছেছে বুঝতে পেরেছেন না পারেননি প্রথম যে চাঁদে গিয়েছিল তার নাম কি নীল আর্মস্ট্রং সে আসার পরে নীল আর্মস্ট্রং বললে আমি যখন চাঁদে লাগলাম নামার পরে পতাকাটা যখন গেড়ে দিলাম পতাকাটা ফতফত করে হাওয়ায় উড়ছিল জোরে বলুন নাউজু বিল্লাহ প্রথম মিথ্যা ধরা পড়েছে নীল আর্মস্ট্রং এ যে আমি পতাকাটা গাড়ার পরে পতাকাটা ফতফত করে উড়ছিল কিন্তু সেখানে অক্সিজেন নেই বিজ্ঞান নিজে বলছে তাহলে হাওয়াটা এলো কোথা থেকে দ্বিতীয় নম্বর আমি সেখানে নামার পরে একটা থানসাবের বোতলে লাত মারলাম থানসাবের বোতলটা গড়িয়ে গেল থানসাব ফেরেশতারা খেয়েছে না কে খেয়েছে তোর আগে তো কেউ যায়নি বুঝতে পেরেছেন না পারেন এখান থেকে কি বুঝলেন সে কোনো উঁচু পর্বতমালাই নেমেছে সে কোনো উঁচু পর্বতে নেমেছে বিজ্ঞান বলেছে দেখবেন পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড় ঠিক না বিজ্ঞানে লেখা আছে কার বাপের মিটার দিয়ে মেপেছিল কথা বলুন জানেন কার বাপের মিটার দিয়ে মেপে দেখে এলো এরা তো বলছে সূর্যের কাছে যাওয়াই যাবে না ওটা আন্দাজে একটা অনুমান করে বলেছে যে এত লক্ষ গুণ বড় হতে পারে মেনে নিলাম বিজ্ঞান বলেছে চন্দ্র সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে আছে পৃথিবীটা চক্কর মেরে ঘুরছে আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে শুনেননি শাহরুখ খান কিনেছে অমিতাভ বচ্চন বিগ বি বিল গেটস আর আমাদের দেশের সব থেকে বড় লোক মুকেশ আম্বানি কি বুঝলেন অশোক টোডি দামি দামি লোক তারা বলছে চাঁদের জায়গা কিনছি কেন তারা বলছে এই পৃথিবী বিনাশ হবে যুদ্ধ করে কেউ বলছে বৈজ্ঞানিকরা আর আবার আল্লাহ কোরআনে বলেছেন এই পৃথিবীটা আমার আল্লাহ ধ্বংস করবেন না করবেন না যারা মনে মনে করছো আমরা চাঁদে পালাবো তারা বেশি মরবে কেন কোরআনে আছে ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার আমি কিয়ামতের সময় চাঁদ আর সূর্যকে আমি যখন এক কাছে একটা রাস্তায় টক্কর খাওয়াবো তখন পৃথিবীটা তছনছ হবে তোরা উপর থেকে পড়বি আর আমরা নিচে থেকে ডাইরেক্ট যাব কষ্টকার বেশি তো দেশ তাই না আল্লাহর সঙ্গে ঝামেলা করা যাবে না আর আল্লাহর সঙ্গে ঝামেলা করছে ওই জন্য আমার ভাই আমি যেটা শুনেছি সব ভাই আল্লাহর শুকর আদায় করবো জোরে বলুন ইনশাআল্লাহ সূর্যকে যখন তোমরা দেখবে তোমরা শুকর আদায় করো আল্লাহ তুমি এমন সূর্যকে দাঁড় করিয়েছো রাতের বেলায় তারা তারকা দলিকে দেখে তোমরা কি করবে আল্লাহ শুকর আদায় করবে চন্দ্রকে দেখে আল্লাহ কিভাবে চাঁদকে দাঁড় করিয়েছে তার মধ্যে আলোটা কিভাবে আসছে আল্লাহ কিভাবে আলো দিল চাঁদের মধ্যে এটা দেখে আল্লাহর শুকর আদায় করো আল্লাহ কোরআনে বললেন তোমরা এই আসমানে আমার তারা নক্ষত্র চন্দ্র সূর্য থেকে তোমরা জ্ঞান অর্জন করে তোমরা আমার কৃতজ্ঞতা যাপন করবে আবার শুকর আদায় করবে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী আমার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র এক নম্বর আখলাকটা শুনে নাও ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমার প্রিয় বান্দা তারা যারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে মারামারি ঝামেলা ঝঞ্ঝট কাটাকাটি নাই তারা যেন শান্তির সঙ্গে বিচরণ করে শান্তি কাকে বলে বলে দিই দু ভাইয়ে গ্রামে মারামারি হচ্ছে আপনি একজন গ্রামের গণ্যমান্য মানুষ এই ভাই ভাই মারামারি করছো কেন মারামারি করবি না চল ছাড় যা তোর মায়ের পেটের ভাই হয় আপনি হচ্ছেন মমিন আমাদের দেশের কিছু লোক আছে দু ভাইয়ে যদি মারামারি হয় একটা ভাইকে ফাঁকে নিয়ে গিয়ে এক কাপ চা খাইয়ে আরো লাগিয়ে দিবে এরকম লোক আছে না নাই গাদা মাল আছে মারামারি লাগাবার লোক গাদা
কোরআনে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাদ ফিতনা মারামারি বিবাদ যারা লাগায় ঝগড়া যারা লাগায় একটা লোককে মার্ডার করার থেকেও বড় গুনাহ পেট্রোল পেট্রোল তরল পদার্থ না শক্ত পদার্থ তরল পদার্থ পানিটাও কিন্তু তরল পদার্থ আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো পানির দ্বারা আগুন লিভাই না পেট্রোলের দ্বারা পেট্রোল দিলে আগুন লিভাবে না বাড়বে আগুনটা বেড়ে যাবে পেট্রোলের দ্বারা কখনো আগুন লিভাই না আগুন বেড়ে যায় আপনি পেট্রোল হবেন না আপনি পানি হন যার দ্বারা আগুন লিভিয়ে যাবে আপনি নরম হন আপনি নরমি দেখান তবে আপনার কাজ হবে আল্লাহর কসম আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা এত অত্যাচার করেছে নবীজি যদি আখলাক না দেখাতেন নবীজি নরম না হলে শুনলেন কোরআনকে জিজ্ঞেস করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতারাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজু মিন হাওলিক হে আমার বিশ্ব নবী আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লান ফাজু মিন হাওলিক আর আমি যদি তোমাকে কর্কশ ভাষি করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত নবীজি যদি বলতো হ্যাঁ পড়নালে দেখ তলোয়ার চালিয়ে দেবো সে কি বলতো পড়বো না আমাকে মেরে দেখো কিন্তু নবীজিকে রক্তাক্ত করেছেন নবীজি তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও নবীজিকে যে পাথর মেরেছে জানেন আমার নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে পেরিয়ে যেতে উঁচু জায়গায় একটা বুড়ি মেয়ে বাস করত তার বাড়ি ছিল প্রত্যেকদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর ছুঁড়ে ছুঁড়ে মারত নবীজিকে মারত তিন দিন মেয়েটা মারেনি নবীজি দেখলে তিন দিন মেয়েটা তো আমাকে পাথর মারছে না চতুর্থ দিনে তার ঘরের সামনে গিয়ে বলছে এ বুড়িমা বুড়িমা কহাঁ চলি গই কোথায় তুমি সেই বুড়িমা এগিয়ে এসে বললে কোন হে বললে মাই আল্লাহ কে রসুল মোহাম্মদ কহ রহা হুঁ ক্যা বাত হে বললে হে বুড়িমা তুমি আমাকে তিন দিন পাথর মারোনি তার জন্য খোঁজ নিচ্ছি তোমার শরীরটা ঠিক আছে তো শরীর ভালো আছে তো তোমার শরীর খারাপ হয়নি তো সেই বুড়িমা থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে কালমা পড়লেন আর সেই বুড়িমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে চিনতে পারিনি আপনি এত ভালো মানুষ যে মানুষটাই আপনাকে ঘৃণা করে পাথর মারে তার জন্য আপনি এতটা কেন নাকি আমার নবী বিশ্ব নবী নরম হয়েছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতারাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজু মিন হাওলিক হে নবী আপনাকে আমি কর্কশ ভাষী করিনি আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছি তার জন্য কেউ কোনোদিন আপনার কাছ থেকে দূরে সরে যায়নি যে এসেছে নবীজির কাছে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির কাছে যখনই এসেছে সে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে আমার নবীজি আখলাকের দ্বারা কলমা তাদিকে পড়িয়ে দিয়েছে চরিত্রের দ্বারা নবীজির আখলাকে নবীজির চরিত্রে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা বরকতপূর্ণ করেছিলেন আমার নবী হচ্ছেন বরকতপূর্ণ নবী আমার ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন এমনি পাঠাননি আমার নবী বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতপূর্ণ নবী করে পাঠিয়েছেন নবীজির বরকত শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নিজে সাহাবীদিকে বললেন হে আমার সাহাবীরা শোনো চলো মার্কেটে যাওয়া যাক সেই যুগে আরবেতে উটের রেস খেলা হয় এখন ঘোড়ার রেস হয় গাড়ির রেস খেলা হয় সেই যুগে নবীজি যাওয়া নাই উটের রেস খেলা হতো যার উট ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হতো তো প্রত্যেক বছর হযরতে যাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট ফার্স্ট হতো তো উটটা বুড়ি হয়ে গেছে সেই উটটাকে নিয়ে হযরতে যাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মার্কেটে নিয়ে এসেছেন বেচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে পড়ল
یہ زابیر کا بات یا رسول اللہ میرے اٹھنی بڈھی ہو گئی اس کو میں بیچنے کے لیے لائے اس کو بیچنا بولے جی نہ تو میں ریس کیسے جیتوں এটা যদি আমি না বেচি ভালো তাগড়া উঠ না লি আমি তো রেস জিততে পারবো না ওই জন্য আমার এই উঠটা প্রয়োজন বেচে দেব নতুন উঠ কিনব আমার নবী বিশ্ব নবী বললেন এক দাম বলো নবীজি কিনলেন উঠটা কেনার পরে নবীজি উঠনিকে বললেন এই উঠনি ব্যাগ যা উঠনি বসে গেল নবীজির ভাষায় বসার পরে আমার নবী বিশ্ব নবী মাথা থেকে পেছর পর্যন্ত বিসমিল্লাহ বলে হাত বুলিয়ে দিলেন আর বুলানোর পরে বললে জাবির লেকে যাই উটনি মাই তেরকো গিফট কিয়া তোমাকে উপহার দিলাম নিয়ে যাও এই উটনিটাকে বললেন ইয়া রাসূলুল্লাহ এ তো বুড়ি হয়ে যাওয়ার কারণে আমি একে বেঁচেছি এ তো জিততে পারবে না আমার নবী বিশ্ব নবী বললেন এর পিঠেতে আমার নবী আমি আল্লাহর নবী হাত বুলিয়েছি একবার তুমি চেকে দেখো حضرت زابر روایت لکھچین আমি যখন উটনির উপরে চাপলাম আল্লাহর কসম উটনি জানো তার যা তেজ ছিল তার থেকে জানো অনেক বেশি তেজ হয়ে গেছে জুরবুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়েছেন তো উটনি জওয়ানি হয়ে গেছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই বছরে সেই উটনি রেসটা জিতে গেলে নবীজির বরকত শুধু এখানেই নয় আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ইনাম করলেন আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটার পয়গাম এবং নবীর পয়গম্বরের নবীর প্রথম তবলিগ ছিল প্রথম দাওয়াত ছিল শুনুন এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় এটা প্রত্যেকটা নবী প্রত্যেকটা পয়গম্বরের দাওয়াত ছিল আমার নবী বিশ্ব নবী মক্কা নগরীতে গিয়ে বললেন আল্লাহ নবুয়ত দিলেন হে আমার বিশ্ব নবী তোমাকে আমি নবুয়ত দিলাম ওগো আল্লাহ আমি প্রথম দাওয়াতকারীকে দেব আমার নবী বিশ্ব নবী বললে প্রথমে তুমি তোমার একটা সাথী তৈরি করো সঙ্গী তৈরি করো হযরতে আবু বকরের কাছে গেলেন হে আবু বকর আমি আল্লাহর নবী মুহাম্মদ তোমাকে একটা কথা বলবো তুমি কি বিশ্বাস করবে আবু বকর বললেন বলুন হে মুহাম্মদ আপনি বলুন আমার নবী বিশ্ব নবী বললেন আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন এটা কি তুমি বিশ্বাস করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম আপনাকে বুকে জড়িয়ে নবীজিকে বুকে জড়িয়ে কালমা পড়ে বললে আমি আপনার প্রতি প্রথম কালমা পড়লাম এবং দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে সুবহানাল্লাহ হযরতে আবু বকরের জন্য আমার নবী বিশ্ব নবী বললেন আজ থেকে তোমার নাম আবু বকর নয় তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী জোরে বলুন সুবহানাল্লাহ লাকাব দিলে এরপর আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী কাবা ঘরে যাও কাবা ঘরের চারিদিকে জানো 360টা মডেল রাখা আছে মানুষ তাদের উপাসনা করে কোথাও পাথর কোথাও গাছ কোথাও সূর্য কোথাও পানি কোথাও মূর্তি তাদেরকে গিয়ে বুঝিয়ে দাও এইগুলোকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আল্লাহকে বিশ্বাস করো আমার নবী বিশ্ব নবী কাবা ঘরে গেলেন আর বললেন ওরে কাফেরের দলেরা তাদের সর্দার আবু সুফিয়ান শুনে নাও তোমরা এই 360টাকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো এগুলোকে ছুঁড়ে ফেলো আর এক আল্লাহকে বিশ্বাস করো বেঈমান কাফেররা বললে আবু সুফিয়ান বললে এ মুহাম্মদ সাবধানে কথা বলো ঝামেলা ঝঞ্ঝট করো না এক কাজ করো আমাদের 360টা তোমার মাত্র একটা জৈত সরকার গড়ে চালাও আমাদের দেশে জোট সরকার হয় না বহু রাজ্যে জোট সরকার হয় বলে এক কাজ করো জৈত চালাও বলে তাই বলে হ্যাঁ একসাথে জৈত করে দাও বলে তাহলে এক কাজ করো নবীজি বললে বসো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন হে আমার বিশ্ব নবী বেঈমান কাফেরকে কোরআন শোনাও কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ ওয়ালা না আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন
دون معبود لكم دينكم ولي دين قل يا ايها الكافرون ওরে কাফেরের দলেরা লা বুদু মা তাবুদু তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি এই কথাটা বলার পরে বেঈমান কাফেরদের মাথায় হাত আরে এরকম কথা বলল আজকে বড় কষ্ট লাগে নবীজির দ্বারা আল্লাহ তাআলা অতগুলো বেঈমান কাফের নবীজি হযরত আবু বকর আর আল্লাহর নবী দুজন বসে আছেন আর এতগুলো বেঈমান কাফের সামনে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন আর নবীজি বলে বলে গেলেন তাদিকে আল্লাহর কথা কিন্তু তার পরও আমার নবীজি টনক লড়াইনি এটাই হচ্ছে নবীজির আদর্শ আর আজকে আমরা মুসলমান হয়ে আমরা তাদের ইবাদত করি কিন্তু তারা আমার ইবাদত করে না